আসসালামু আলাইকুম, আমি হরিপদ চৌধুরী, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি এখন এই অবস্থাতে সবাই ভালো আছো, যার যার বাড়িতে থেকেও এই পরিস্থিতিতে তোমরা অনলাইনে পড়াশোনা করছো। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক স্যার AKM আখতার হোসেন স্যারকে ধন্যবাদ জানাই। স্যার, আমাদের স্কুলে অনলাইন ক্লাস মানে করার একটা সুব্যবস্থা করে দিয়েছেন, আমি স্যারকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের আজকে ষষ্ঠ অধ্যায়ের আমরা একটি ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা, এটা আমরা আলোচনা করি। নীতি শব্দ থেকে কিন্তু নৈতিক শব্দের উৎপত্তি। কি থেকে আসে? নীতি শব্দ থেকে নৈতিক শব্দের উৎপত্তি। যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়মকানুন আয়ত্ত হয়, তাকেই নৈতিক শিক্ষা বলে। নৈতিক শিক্ষা ধর্মের একটি অংশ বা অঙ্গ। মানবিক মূল্যবোধ সৃষ্টির জন্য নৈতিক শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মগ্রন্থে সমূহে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি দৃষ্টান্তমূলক উপাখ্যানের মধ্য দিয়েও নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে। এই অধ্যায়ে আমরা কী কী জানব? সত্যবাদিতা, আমরা সত্যবাদিতা, 2 নম্বর সত্যবাদী সত্যকাম, 3 নম্বর পরিবার, বিদ্যালয় ও সমাজের ক্ষমার গুরুত্ব, 4 নম্বর ক্ষমার আদর্শ গঠনে পরিবারের ভূমিকা। এখন আমরা যদি সত্যবাদিতা, যেমন সত্যবাদিতা ধর্মের যে সত্য কথা বলে, মানে সত্যের দিকে যারা ন্যায় আচরণ করে, সত্যের, আমার একটা কথাই আছে যে সত্যের জয় একদিন না একদিন হবে। অ্যাকচুয়ালি আমরা যদি সেই সত্যবাদিতা যদি মনে রাখতে পারি, যে সত্যবাদিতা এবং তার সত্য আচরণের জন্য, সত্য কথা বলার জন্য সেই ধর্মের একটি অংশ। আমরা যদি সত্যবাদী সত্যকাম নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধু, তোমরা একটু পাঠ্য বইয়ের একটা উপাখ্যানের মনে ঋষির একটা উদাহরণ এখানে আছে, তোমরা একটু বইটা খুললে পারবে। আমি তোমাদের এটা নিয়ে একটু আলোচনা করছি। যেমন সত্যবাদী এবং সত্যকাম, সত্যবাদী সত্যকাম, তাহলে সত্যবাদী সত্যকাম নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, প্রাচীনকালে গৌতম নামে এক ঋষি ছিলেন। একদিন তিনি তার আশ্রমে শিষ্যদের নিয়ে ব্রহ্মবিদ্যা বিষয়ে আলোচনা করছিলেন। এমন সময় একটি বালক এসে তাকে প্রণাম শেষে মাথা নিচু করে তার সম্মুখে দাঁড়ালো। ঋষি তাকে প্রণাম শেষে মাথা নিচু করে সম্মুখে দাঁড়ালো। ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, কোথা থেকে এসেছো? এগুলি কিন্তু আমাদের উপাখ্যান, তোমরা একটু মনে রাখবে, বইটার দিকে তাকাও, তোমরা একটু তাকালেই তোমরা বুঝতে পারবা যে আমাদের সেই উপাখ্যানের যে অংশ বিশেষ। বালকটি উত্তর করল, আমার নাম সত্যকাম। তাহলে আমরা, আমার নাম সত্যকাম, তাহলে তার নামটা কি? তার নাম হলো সত্যকাম। তাহলে আমরা তার নাম পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা, তার নাম হলো সত্যকাম। এখন দেখো, ঋষি বললেন যে তার নাম যে সত্যকাম, এখানে, এখান থেকে একটু দূরে গ্রামে আমার বাড়ি, সেখান থেকে এসেছি। ঋষি বললেন, এখানে কি চাও?
বালকটি বিনীতভাবে উত্তর দিল, গুরুদেব, আমি আপনার নিকট ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মবিদ্যা শিক্ষা নিতে চাই। তখন ঋষি তাকে জিজ্ঞেস করলেন, তোমার গোত্র কি? বালকটি করজোড়ে বলল, গুরুদেব, আমি আমার গোত্র কি তা জানি না, বাড়িতে আমার মা আছেন, আমি মাকে জিজ্ঞেস করে কাল আপনাকে বলব। গৃহে এসে মাকে সব কথা খুলে বলল। সত্যকাম তার মা তাকে বললেন, বাবা সত্যকাম, আমি তোমার গোত্র কি তা জানি না, আমার নাম জবালা, তাই তুমি জবালা সত্যকাম, তার নাম তাই থেকে জবালা সত্যকাম। পরের দিন সত্যকাম ঋষির আশ্রমে গিয়ে গুরুদেবকে প্রণাম করে বলল, গুরুদেব, আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম আমার গোত্র কি, কিন্তু মা বললেন যে তিনি জানেন না আমার গোত্র কি, আমার মায়ের নাম জবালা, তাই আমি জবালা সত্যকাম। সত্যকামের মুখে এমন সরল সত্য কথা শুনে ঋষি তাকে বুকে টেনে নিয়ে আলিঙ্গন করে বললেন, বস সত্যকাম, তুমি সত্য কথা বলেছ, সুতরাং তুমি ব্রাহ্মণ, তুমি এমন সত্য কথা বলতে পারো, আমি তোমাকে উপনয়ন দেব, ব্রহ্মবিদ্যা দান করব। গোত্রহীন হলেও সত্যকাম সত্য কথা বলেছে বলে ঋষি তাকে তাড়িয়ে না দিয়ে বুকে টেনে নিলেন, ব্রহ্মচর্য পালন করতে অনুমতি দিলেন। সেদিন থেকে সত্যকাম ঋষি গৌতমের আশ্রমে থেকে বিদ্যা চর্চা আরম্ভ করল। দেখো আমরা কি পেলাম, যে তার মার কাছ থেকে সে যে শিক্ষা আচরণ পেয়েছে, তার মা যা সত্য কথা বলেছে, ঠিক তা থেকেই এই সত্যবাদী সত্যকাম থেকে আমরা প্রমাণিত হই, যে সত্যের তার কথাটা সে যা তার মার কাছ থেকে শুনেছে ঠিক তাই এসে তিনি ইয়াকে ঋষিকে বললেন। এখন দেখো আমরা যদি এই উপাখ্যানের যে বিষয়টা, আমরা এখানে এই উপাখ্যানের কিন্তু একটি অংশ সত্যবাদী এবং সত্যকাম, এবার আমরা চলে যাই পরিবার বিদ্যালয় ও সমাজে ক্ষমার গুরুত্ব। দেখো আমরা যদি একটু মানে ভালো করে একটু তাকাই তাহলে আমরা কি পাই, পরিবার বিদ্যালয় ও সমাজের ক্ষমার গুরুত্ব। পরিবারের কাছে মা বাবার কাছে কিন্তু আমাদের ক্ষমার যোগ্য, আমরা যতই ভুল করি কিন্তু আমরা পরিবারের কাছে আমরা সেটা ক্ষমার দৃষ্টিতে মা বাবা দেখেন। সমাজে কিন্তু কিছু কিছু মানুষের কাছে আমরা অন্যায় এই ইত্যাদি কাজ করে থাকলে সমাজও সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, যদি সেটা কি ক্ষমাযোগ্য হয়। পরিবারের বিদ্যালয়, এখন ধরো আমরা স্কুলে এই ধর্মীয় আচার আচরণ যদি আমরা শিক্ষাটা না পাই, স্কুলে এসে আমরা যদি সেটা কারোর সঙ্গে খারাপ আচরণ করি, অনেক সময় শিক্ষক সেটা কি করেন যে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তাকে বুঝিয়ে দেন বাবা এই কাজটা করো না ইত্যাদি। এগুলি আমাদের শিখ ধর্মেরই অংশ এবং এটা কি আমাদের যে ধর্মীয় উপাখ্যানের যে অংশ, পরিবারের বিদ্যালয় ও সমাজের ক্ষমার যে অংশ। এবার দেখো পরিবার ক্ষমার কিন্তু একটা গুরুত্বের একটা বিষয় আছে, এটা একটু যদি তোমরা পাঠটা খুলো তাহলে কি কি আমরা পাই একটু বইটা তোমরা খুলো, আমরা একটু বইটা আলোকে একটু আলোচনা করি যে আমাদের যে বিষয়টা আছে যে পরিবারের কি কি ক্ষমা কি। আমরা জানি যে ক্ষমা একটা মহৎ গুণ, ক্ষমা হলো একটা মহৎ গুণ। আমরা একটু ক্ষমা একটি মহৎ গুণ, তাহলে আমরা ক্ষমা কিন্তু সবাই করতে পারে না, কিন্তু ধর্মীয় বিধানে আমরা এই উক্তিটি আমরা পাই, ক্ষমা একটি মহৎ গুণ, ক্ষমা করে দেওয়া। এবং আরো কিছু আছে, দেখো পরিবারের বিদ্যালয় ও সমাজের ক্ষমার গুরুত্ব। এখন ক্ষমা একটি মহৎ গুণ, ক্ষমাশীল ব্যক্তির পরিবার ও সমাজে কি সমাদৃত, শিশু ক্ষমা শিক্ষা পরিবারের মধ্য হতে অর্জন করে থাকে। একটা শিশু কিন্তু তার পরিবার থেকেই তার এই ক্ষমার অর্জনগুলি করে থাকে। আমাদের পারিবারিক জীবনে বিভিন্ন কাজে ক্ষমার গুরুত্ব অনেক,
ক্ষমা মানুষের মহৎ করে তোলে, পরিবারের ক্ষমার দৃষ্টান্ত পরস্পরের মধ্যে মানসিক দূরত্ব কমিয়ে দেয়। এই যে মানুষটু মানুষের মধ্যে যে এই যে বিভেদ, এবং এটা কি ক্ষমার মাধ্যমে তাকে আরো কাছে টেনে নিয়ে আসে। পারিবারিক জীবনে অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে মত বিরোধ সৃষ্টি হয়। পরিবারের মধ্যে কি হয় আমাদের, যে পারিবারিকভাবে মা ছেলে সন্তান ভাই বোন তাদের মধ্যে পারিবারিক অনেক বিরোধ ঘটে, এ সামান্য জিনিস নিয়েও আমাদের ঘটতে পারে। এই এক্ষেত্রে কেউ অন্যায় করে আবার কেউ বা তা সহ্য করে, এই সহ্য বুদ্ধের মধ্য দিয়ে কেউ অন্যের রূপ আচরণের ক্ষুব্ধ না হয়ে ক্ষমা করে দেয়। এখন দেখো ছোটো ভাই, একটা উদাহরণস্বরূপ বলি, এখন বড় ভাইয়ের কাছে ছোট ভাই তার একটা কাজ করলো, সেই কাজের কারণে তার বড় ভাই তাকে মাফ করে দিল, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখল। ক্ষমা করা এই গুণ পরিবারের অন্য সদস্যকেও প্রভাবিত করে। ক্ষমা বোধ আমাদের আচরণের পরিশীল পরিশীলিত করে, ক্ষমাশীল সদস্যদের প্রতি পরিবারের সকলের শ্রদ্ধাবোধ অধিক থাকে। যে সমস্ত আমাদের মা বাবা বা বড় ভাই বোন যারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাদের প্রতি কি মানে যারা ক্ষমা অন্যায় করে তারাও কিন্তু তাদেরকে সেই শ্রদ্ধার সহিত দেখে। আবার কেউ বা অন্যায় না করে বন্ধুর অন্যায় আচরণ সহ্য করে, কেউ বন্ধুর অন্যায় আচরণ হ্যাঁ কি সুদরে দেওয়ার চেষ্টা করে এবং বন্ধুকে ক্ষমা করে দেয়, এতে বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়। এখন আমাদের কোনো কারো কারো বন্ধুদের মধ্যেও কিন্তু আমাদের কি বিরোধ ঘটে। এখন একটা বন্ধু খারাপ কাজ করলো, তখন কী কর তোমার সহপাঠী, তখন আরেকটা বন্ধু তাকে থাক সে না বুঝে করেছে সেটা কাজটা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সে দেখল। আমাদের অনেক শিক্ষক রয়েছেন যারা ক্ষমাশীল, তাদের এই ক্ষমাশীল আচরণ দ্বারা আমরা নানাভাবে প্রভাবিত হই। ক্ষমার গুণ বিদ্যালয় পরিবেশকে সুন্দর করে তুলতে পারে, সমাজের জীবনে বিভিন্ন ক্ষেত্রে ক্ষমার গুরুত্ব অধিক। কি এই যে ক্ষমার গুরুত্ব অনেক, আমরা শিক্ষকরা অনেক সময় ছাত্ররা যদি কোনো খারাপ আচরণ করে থাকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে থাকি। আমরা এখন এই যে আমরা একটু আলোচনা করলাম, তাহলে আরেকটু আমাদের এই পার্টের মধ্যে দেখো আমরা আরেকটু আলোচনা করে নিই। এই অধ্যায়েরই আমরা এখন যা যা শিখলাম এখন তার থেকে আমরা কিছু তোমাদেরকে এখন একটু সৃজনশীল সম্পর্কে আলোচনা করি। যে এই অধ্যায়ের আমাদের সৃজনশীল প্রশ্ন, এখন দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের আলোকে তোমার প্রশ্ন খ, তাহলে এটা হলো আমাদের কি জ্ঞানমূলক, আমরা এটা এক নম্বর জ্ঞানমূলক, এখন হলো অনুধাবন, দুই নম্বর প্রয়োগ, এরপরটা হবে আমাদের প্রয়োগ, এটা তিন নম্বর, এরপরটা উচ্চতর দক্ষতা। তাহলে আমরা জ্ঞানমূলক প্রশ্নটা আমরা কি লিখব, জ্ঞানমূলক প্রশ্নটা আমরা এক লাইন উদ্দীপকের আলোকে আমরা এক লাইনে আমরা লিখব। দেখো অনেকে কিন্তু লেখার ধরনটা জানে, এটার জন্য কিন্তু এক লাইনের জন্য এক নম্বর। সেম অনুধাবনের দুটো প্যারা হবে, দুটোর জন্য দুই নম্বর। এবার আসো প্রয়োগে তিনটি প্যারা হবে, আমরা তিনটি লাইন লিখব জ্ঞানমূলক অনুধাবন এবং প্রয়োগ থেকে। উচ্চতর দক্ষতায় আমরা প্রয়োগ থেকে, এবং লাস্টলে একটা লাইন থাকবে
যে তোমার এই অনুচ্ছেদের এই উক্তিটি স্বপক্ষে তোমার মতে যথার্থ হয়েছে কিনা যুক্তি দাও। তখন তুমি লাস্টে লিখবা এই অনুচ্ছেদ অনুযায়ী আমার এই বক্তব্যটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি। এই একটা লাইনের জন্য তোমাকে একটা নাম্বার দিবে, এই লাইনটা তোমাকে অবশ্যই লাস্টে লিখতে হবে। আরেকটা শিক্ষার্থী বন্ধু, আরেকটা জিনিস মনে রাখবে, যখনই তুমি তিনটা প্যারা করবে তখন তুমি বক্স করে দিলা, একটা প্যারা করলা, পরবর্তীটা তুমি বক্স করলা, আরেকটা প্যারা দিলা, আর পরবর্তীতে একটা বক্স করলা, তখন যে বক্সগুলি দিলে একটু গ্যাপ দিলে তখন এক্সামিনার তোমার বুঝবে তুমি তিনটা প্যারা সুন্দর করে লিখেছো। তাহলে আমি একটা লেখার পদ্ধতির ধরনটা আজকে একটু আলোচনা করলাম। এবার আমরা চলে যাই, আমি তোমাদেরকে কিছু বহুল নির্বাচনী এই অধ্যায়ের আমি প্রশ্ন দিব এবং তোমরা কিভাবে লিখতে হবে, অপশনগুলি থাকবে, কিভাবে তোমরা এটা করবা সেটা আমি তোমাদেরকে এখন লিখে, প্রশ্নগুলি তোমরা একটু খাতায় লিখে নাও। তোমরা এই ইয়াগুলো আমরা কিন্তু সৃজনশীল প্রশ্ন কিন্তু আমাদের 60টা থাকবে, 70 নম্বর, তাছাড়াও কিন্তু আমাদের তোমাকে 30 নম্বর এমসিকিউ মানে বহু নির্বাচনী প্রশ্ন 30টা 30 নম্বর থাকবে। আজকে কিন্তু আমি এখন সৃজনশীলের তোমাকে আমি কয়েকটি প্রশ্ন দেব, এইগুলি তোমরা প্রশ্নগুলি মনে রাখবে এবং এটা খাতায় লিখবে এবং বাসায় যাতে তুমি এইগুলি প্র্যাকটিস করবে। আমি এখন আলোচনা করছি, কিছু প্রশ্ন লিখছি এবং পাশাপাশি উত্তরও লিখছি, তোমরা এগুলি খাতায় লিখবে। দেখো আমি তোমাদের জন্য কিছু নোট করে নিয়েছি ইম্পর্টেন্ট থেকে, আমি পুরো অধ্যায় থেকে আমি কিছু বেছে বেছে তোমাদের কয়েকটি প্রশ্নের নমুনা তোমাদেরকে আমি দিচ্ছি। যেমন 1 নম্বর একটা প্রশ্ন, ধরো আমরা যদি ধরি সত্যকামের বহুল নির্বাচনী, এখন ধরো 1 নম্বর একটা প্রশ্ন, প্রশ্ন হলো সত্যকামের মায়ের নাম কি, সত্যকামের মায়ের নাম কি? আচ্ছা এখন দেখো আমি যে এই যে পুরো অধ্যায়টা আমরা পড়লাম সেই অধ্যায়টা প্রতিটা পার্ট যদি তোমরা ভালো করে পড়ো লাইন বাই লাইন তাহলে সে এমসিকিউগুলি তোমরা সুন্দর মতো উত্তর পেয়ে যাবে, এগুলি বইয়ের বাইরে কোনো প্রশ্ন নয়। তাহলে সত্যকামের মায়ের নাম কি? এখন ধরো সত্যকামের মায়ের নাম আমরা নিশ্চয় আগে জেনেছি, তাহলে কি, তাহলে আমাদের সত্যকামের মায়ের নাম তোমরা আমরা কি পেয়েছি, যেমন অপশন থাকবে অনেকগুলি, আমরা উত্তরটা কি পেয়েছি, আমরা বইয়ে পেয়েছি উত্তরটা জবালা নাকি, তার জবালার কাছে সেই যা তার মা যা বলেছিল সেই ঋষির কাছে এসেও কিন্তু সেই তাই একই কথা বলল। তাহলে সত্যকামের মায়ের নাম জবালা। তোমাকে এখানে আরো অপশন কয়েকটা, যেমন মনে করো জবালাটা তোমাকে খয় দিল অথবা গয় দিল, এটা হলো সঠিক। আরো ধরো অপশন তোমাকে দিল, ধরো তোমার জবালা এবং রাজলক্ষ্মী, হ্যাঁ তোমাকে দিল সরস্বতী, ইত্যাদি তোমার তিনটা নাম দিল, তাহলে আমরা সঠিক উত্তর এইটা পেলাম। মনে করো এটা খ আছে, তাহলে খ হলে তুমি এটা বৃত্তটা ভরাট করবে অথবা টিক চিহ্ন দিবে, এরকম হবে। তাহলে একটা প্রশ্ন আমরা দেখলাম, এবার আমরা চলে যাই একটা প্রশ্নে, একটা তোমাদেরকে আমি বলি। এরপরে দেখো ধর্মগ্রন্থে দেখো ধর্মগ্রন্থে বা ধর্মগ্রন্থে পাঠের আমরা
আমরা কি জ্ঞান, কি জ্ঞান লাভ করতে পারি? কি জ্ঞান পারি ধর্মগ্রন্থে পাঠে আমরা কি জ্ঞান লাভ করতে পারি? এখন ধরো অপশন ধরো ক, কতে দিল তোমার বিজ্ঞান বিষয়ে, খ দিল নৈতিক শিক্ষার বিষয়ে, নৈতিক শিক্ষা বিষয়ে, গ ধরো গ দিল অর্থনৈতিক বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে, ঘ ধরো মহাকাশ বিষয়ে, তাহলে আমরা কোনটা সঠিক উত্তর হবে? এটা কিন্তু বৃত্ত ভরাট তোমরা করবে, তাহলে নৈতিক আমরা বৃত্ত ভরাট করলে আমরা এটার অ্যান্সারটা পাবো, এটা যেমন এই খ নাম্বারটা হলে আমরা, খ নাম্বারটা হলে আমাদের সঠিক অ্যান্সার এটা, তাহলে আমরা বৃত্তটা কালো বলপেন দিয়ে আমরা এটাকে আমরা ভরাট করবো এইভাবে। এখন দেখো জাস্ট তোমাদেরকে আমি এমসিকিউ জাস্ট একটা তোমাদেরকে আমি ধারণা দিলাম, আমি দুই একটা উত্তর লিখে এই অধ্যায়ের মধ্যে জাস্ট আমরা দুটা তিনটা প্রশ্ন লিখে তোমাদের একটা ধারণা দিলাম এই অধ্যায়ে, ঠিক এই টাইপেরই কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তাহলে কি করতে হবে, বারবার বলছি মেইন বইটা এই অধ্যায়টা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে পাঠগুলি ভালো করে পড়বে, লাইন বাই লাইন পড়লে তুমি এমসিকিউ সৃজনশীল সবই তুমি পারবে। যেমন ঋষির আমার কাছে তার সত্যকামের যে গল্পটা সেটা আমরা জানলাম, এখন জবালাক থেকে আসলো আমার মেইন বইয়ের মধ্যে আছে, সেই জন্যই আমরা বারবার ভালো করে আমরা এই ষষ্ঠ অধ্যায়ের আমরা পুরোটো এক থেকে যতটা পার্ট আছে আমরা প্রত্যেকটা পার্ট ভালো করে পড়ব। তো যাই হোক, আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের আমাদের এই আজকের পার্ট আমরা এখানেই শেষ করলাম। তো এই সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকের ক্লাস শেষ করলাম।